ওয়েল সায়েন্স ফিকশন ওয়ালা সিনেমা দেখা যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আপনার জন্য রিলিজ হয়েছে এলিয়েন রোমুলাস এলিয়েন ফ্র্যাঞ্চাইজির এটা ন নম্বর সিনেমা আর উনিশশো সালে রিলিজ হওয়া সিনেমা এলিয়েন ও উনিশশো সালে রিলিজ হওয়া এলিয়েন্স এর মধ্যবর্তী সময় মানে দু হাজার একশো সালের টাইমলাইনের ঘটনা তবে এই সিনেমা মেন কাহিনীর সঙ্গে যুক্ত নয় এলিয়েন রোমুলাস একটা স্পিন অফ মানে আলাদা ঘটনা তাই এলিয়েন ফ্র্যাঞ্চাইজির আগের কোনো সিনেমা দেখে না থাকলেও এই সিনেমা বুঝতে কোনো অসুবিধা আপনার হবে না তবে সিনেমার প্রথম তিরিশ মিনিট তেমন কিছু নেই কাহিনিকে বিল্ড আপ করা হয়েছে এর পর থেকে এলিয়েনকে দেখা যাবে এবং যে ছোট জিনিস থেকে এলিয়েনের শুরু মানুষের শরীরে ঢোকা তারপর অ্যাটাক করা সব কিছুই দেখানো হবে এই সিনেমাতে এলিয়েনের সমস্ত সিনগুলোই বেশ চমৎকার এবং ছোট জীব যেভাবে মানুষের উপর হামলা করছে সেটাও বেশ ভালো লাগবে এর সঙ্গে ক্লাইম্যাক্সের সিনে একটা টুইস্ট আছে এলিয়েনের অ্যাডভান্স রূপকে দেখে আপনি চমকে যাবেন এই সিনেমা পেসের থেকে কিছুজন বেরোনোর চেষ্টা করছে কিন্তু বেরোতে পারছে না সব মিলিয়ে এক ঘন্টা পঞ্চাশ মিনিটের কাছে এই সিনেমা এবং ক্রিটিকদের থেকেও এই সিনেমা ভালো রেটিং পেয়েছে তাই চাইলে আপনি এই এলিয়েন রুমোনার সিনেমাটি নিশ্চিন্তে দেখে নিতে পারেন আজ যারা দেখতে পাবে না তাদের জন্য এই গল্পটা ছোট করে রেন ও তার ভাই যে এআইয়ের মাধ্যমে একটা রোবট শিশুটি আলোকবর্ষ দূর জ্যাকসন স্টার নামক গহে থাকে রেন এই গহু থেকে বেরোতে চায় ভালো জীবনের আশা নিয়ে কিন্তু কোম্পানির নিয়মের জন্য এই গহু থেকে বেরোতে পারছে না তাকে আরও দশ বছর কাজ করতে হবে এরই মধ্যে রেনের কিছু বন্ধু তাকে জানায় তারা গুহের বাইরে মহাকাশে একটা পেসশিপ ডিটেক্ট করেছে যেখানে হাইপার পেস জাম্প ও কায়ো ক্যাপসুল আছে যার মধ্যে এরা শুয়ে অন্য গুহে যেতে পারবে প্রথমে রেন রাজি না হলেও তার এক্স বয়ফ্রেন্ড টেলরের কথাতে রাজি হয়ে যায় আর অ্যান্ডি যেহেতু এআই তাই তার মাধ্যমে পেসিপের দরজা খুলতে সুবিধা হবে মতো সবাই ছোট পেসশিপ করে বড় পেশিপের কাছে যায় অ্যান্ডি টেলর ভিজন বড়ো পেশিপে ঢোকে কিন্তু দেখে কায়ো ক্যাপসুলের ব্যাটারি লাইফ তিন বছরের জন্য আছে কিন্তু ইভাকা গুহে যেতে সময় লাগবে ন বছর তখন এই কায়ো গুলোকে ছোটো পেশিপে পাঠিয়ে দেয় ও কিছু দূরে একটা কায়ো চেম্বারে যায় এখানে আরো ব্যাটারি আছে আর যাওয়ার পথে একটা আদ্যের নষ্ট হওয়া এআই রোবটকে দেখে এবং যখন ব্যাটারি বার করতে যায় তখন অ্যালার্ম বাজে ও দরজা বন্ধ হয়ে যায় আর এখানেই এলিয়ানের ছোট প্রজাতি ছিল যারা কাঁচের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসে এবং এদের উপরে হামলা করতে থাকে এদিকে রেন ও নাভারু এই পেশিপে আছে এদের বাঁচানোর জন্য নষ্ট হওয়া রোবটের চিপ বার করে অ্যান্ডি মাথাতে লাগিয়ে দিতে বলে ফলে অ্যান্ডি সমস্ত অ্যাক্সেস পায় ও দরজা খুলে ফেলে কিন্তু ইতিমধ্যে প্রচুর ছোট এলিয়ান হামলা করে তখন সবাই পালিয়ে যেতে থাকে ও কিছু দূরে গিয়ে দরজা বন্ধ করে দেয় কিন্তু একটা হঠাৎই ছোট এলিয়েন এসে নাভারোর মুখে আটকে যায় ও শরীরের মধ্যে এলিয়েনের টিম বড় করতে থাকে কিন্তু এই জিনিসটিকে নাভারোর মুখ থেকে কোনো মতে সরাতে পারে না তখন নষ্ট হওয়া রোবটকে চার্জ করে আর সেই রোবট তখন সব কিছু বলে ও এলিয়েনের কথাও এরপর এলিয়ানকে ঠান্ডা করে ফলে এলিয়েন মুখ থেকে সরে যায় আর এই এআই রোবট তখন নাভারোকে মেরে ফেলতে বলে সেই মতো অ্যান্ডিও তাকে মারতে যায় কিন্তু বিজন তখন নাভারোকে নিয়ে ওখান থেকে চলে যায় ও দরজা বন্ধ করে দেয় রেন টেলর অ্যান্ডি এখানেই থাকে কিন্তু ছোট পেশিপে তখন টেলরের বোন কায় ছিল এলিয়েন বাইরে বেরিয়ে আসে ও বিজনকে মেরে ফেলে আর কায় ভয়ে পালাতে থাকে আর এই ছোট পেরশিপ এসে তখন বড় শিপে ধাক্কা লাগে ও ভেতরে ঢুকে যায় দরজা বন্ধ থাকায় কায় এই পেশিপে ঢুকতে পারে না কিন্তু অ্যান্ডিকে দরজা খুলতে বললে অ্যান্ডি দরজা খুলে না ফলে এলিয়েন কাইকে নিয়ে চলে যায় এরপর সবাই রিসার্চ রুমে যায় এবং সেখানে কিছু পুরোনো স্যাম্পেল ও বন্দুক নেয় আর অন্য রাস্তা দিয়ে অ্যান্ডির সাহায্যে বাইরে যেতে থাকে কিন্তু এক বিজের কাছে এলে তারা দেখে এখানে এলিয়েনের প্রচুর কুকুন আছে আর এখানেই কাইকে দেখে যে এলিয়েনের এই কুকনের মধ্যেই বেঁচে ছিল তখন ককুনের মধ্যে থেকে বার করে কিন্তু তখনই এলিয়েন এসে টেলরকে মেরে ফেলে ও অ্যান্ডিকে আহত করে দেয় তখন রেন কাইকে লিফ্টে তুলে বাইরে বার করে দেয় আর অ্যান্ডির কাছে এসে তার মাথা থেকে নতুন চিপও বার করে দেয় কিন্তু দেখে প্রচুর এলিয়েন তাদের দিকে এগিয়ে আসছে তখন রেন গুলি চালায় আর সব এলিয়েনকে মেরে ফেলে ও এলিয়েন থেকে বের হওয়া অ্যাসিড থেকে কোনো কমে বেঁচে লিফ্টের রাস্তা দিয়ে তারা বাইরে আসতে থাকে কিন্তু সেখানেও এলিয়েন এসে হামলা করে আর ঠিক তখনই সিপের গ্যাভিটি ফিরে আসে ও লিফ্ট ওপর থেকে নিচে নেমে এসে এলিয়েনকে মেরে ফেলে এরপর ছোট পেশ্যুপে এসে কাইকে চেম্বারে শুয়ে দেয় কাই প্রেগনেন্ট ছিল আর ঠিক তখনই তার শরীর থেকে একটা বাচ্চা বেরিয়ে আসে যা ছিল এলিয়েন ও মানুষের সংমিশ্রণ এবং কিছুক্ষণের মধ্যেই সে বড় আকার ধারণ করে ও কাইকে মেরে ফেলে এরপর রেন ও এলিয়েনের মধ্যে এক লড়াই হয় রেন ছোট পেশ্যুপের একটা অংশ আলাদা করে দেয় যে অংশে এলিয়েন ছিল এবং সেই অংশ অ্যাস্ট্রোয়েট ফিল্ডের সঙ্গে লেগে নষ্ট হয়ে যায় সেই সঙ্গে বড় পেশও এই অ্যাসয়েড ফিল্ডের সঙ্গে ধাক্কা লেগে নষ্ট হয়ে যায় এরপর রেন ও অ্যান্ডি দুজনে কায়ো ক্যাপসুলে ঢুকে পড়ে ও ইভাতার দিকে এগোতে থাকে তো বন্ধুরা এটি হলো এলিয়ান রোমানার সিনেমার কাহিনী আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে শেয়ার করো আর এই চ্যানেলটি সাথে সাথে কখনই ভুলবে না এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ